আরিয়ান, তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমাকে টেক্সট করে এই রুমে আসতে বললা কেন? হৃদয় এখন কেবিনে নাই, যে কোনো সময় চলে আসতে পারে। আর তাছাড়া তুমি তো জানো ওই ধরনের বাচ্চাটা আমাদের একসাথে দেখে ফেলছে, যে কোনো সময় একটা বিশাল ধরনের ঝামেলা হতে পারে। ও যদি হৃদয়কে কিছু জানায় দেয় আমরা একদম ফেঁসে যাব। শোনো, আমাদের অনেক সাবধানে থাকতে হবে, আমাদের দেখা করাই যাবে না। আর একটা কথা, হৃদয়ের কাছ থেকে টাকা পয়সাগুলো শুধু একবার হাতাই নেই, তারপরে তুমি আর আমি খুব ভালোভাবে আমাদের জীবনটা কাটাবো। কি ব্যাপার হৃদয়, তুমি এখানে? হ্যাঁ, আমি, যার সাথে তুমি দিনের পর দিন ভালোবাসার নাটক করে গেছো, যার টাকা হাতাতে গিয়ে তুমি আর তোমার স্বামী দিনের পর দিন আমাকে ঠকিয়েছ, আমি সেই হৃদয়। হৃদয়, আমার কথাটা শোনো, তুমি যেরকম ভাবতেছো এরকম কিছুই না, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। তেমনটা কি সেটা তো আমি এইমাত্র তোমার মুখেই সবটা শুনলাম। তোমাকে বিশ্বাস করে আমি রিয়াজের গালে থাপ্পড় পর্যন্ত মেরেছি, কত অপমান অপদস্থ করেছি, অথচ আমার ক্ষতি যাতে না হয় সে আমার ভুলটা ধরে দিতে কত কিছুই না করলো। তার না হলে আমি তোমাকে বিশ্বাস করে সারা জীবন ঠকে যেতাম, আর তুমি আমার সকল সম্পত্তি হাতিয়ে তারপর পালাতে। আচ্ছা, এই সমস্ত কথাবার্তা তোমাকে ওই দারোয়ানের বাচ্চাটা বলেছে, তাই না? ম্যাডাম, স্যার, আপনার এরকম হাত ধরা ধরে করে হাঁটতেছেন, আপনাকে লজ্জা লাগে না? এই তুই, তুই কাজ বাদ দিয়ে এখানে কি করতেছস? আমি আপনার ঘরে ফলো করতে করতে এখানে আইছি। কি, একটা সামান্য দারোয়ান হয়ে তুই মালিকের প্রেমিকাকে ফলো করতেছিস, বসের প্রেমিকাকে ফলো করিস? তোর সাহস তো কম না। হ, আপনাকে ফলো করতে করতে আইছি, আমি আপনাদের ব্যাপারে সব কিছু জানিয়ে গেছি। আপনারা তো দুজন জামাই বউ, তাই না? আর স্যাররে আপনারা ঠকাইতেছেন, এইটা আমি হইতে দিব না। আর সি আরিয়ান স্যার, আপনারে খুব ভালো মানুষ জানতাম, আর আপনি কিনা নিজের বউরে স্যারের পিছনে এমনি লাগাই দিছেন। তোর সাহস তো কম না? তুই দুই টাকার দারোয়ান হইয়া তুই আমগরে তদন্ত করস, তোর সাহস দেখে আমি অবাক হইতাছি। শোন দারোয়ানের বাচ্চা, তুই না তোর কাজের বাহিরে গিয়ে অনেক বেশি কিছু জেনে গেছিস, এখন তোর মুখটা সুন্দর করে বন্ধ রাখ, নাহলে কিন্তু তোর খুব খারাপ হবে। কার খারাপ হয় সেইটা আমি দেখে নিব, আপনারা তো বসে ঠকাইতেছেন না, এইটা আমি বসে গিয়া আজকেই কই দিব। তাই না? তুই গিয়ে তোর বসকে জানাবি যে আমি তাকে ঠকাচ্ছি। আচ্ছা, তোর বস না তোর মতো দুই টাকার একটা দারোয়ানের কথা বিশ্বাস করবে না, কারণ আমি তোর বসকে সেভাবেই বস করে রেখেছি, আমি যা বলবো সে তাই বিশ্বাস করবে। তাই কইবো, যা তুই কি কবি ক, তোর মতো দুই টাকার দারোয়ানের কি ক্ষমতা আমরা দেখালো মনে, যা। মুডটাই নষ্ট করে দিছে, বুঝছো? স্যার আসবো? আসো। স্যার, আপনি কিছু মনে না করলে আপনার এখন কথা কইতাম। হ্যাঁ বলো। স্যার, আপনার প্রেমিকা ইমু ম্যাডাম আছে না? হ্যাঁ, ইমু ম্যাডামের কি হয়েছে? না না স্যার, কিছু হয় নাই, তো হ্যাঁ মাইয়াটা বেশি ভালো না, হ্যাঁ আপনার ঠকাইতেছে। হোয়াট, কি বলছো সব? আমি হাসা কইতেছি স্যার, হ্যাঁ আর আরিয়ান স্যার মিল্লাপ আপনার ঠকাইতেছে। আর একটা কথা কি জানেন স্যার, আরিয়ান স্যার আর ইমু ম্যাডাম হেরা কিন্তু জামাই বউ, আর হেরা আপনার সরলতার সুযোগ নিতে আছে। ইমু নিজে ফোন করে আমাকে বললো তুমি তার সাথে খারাপ আচরণ করেছো, সেটা না হয় বাদ দিলাম, তুমি এখন এখানে এসে ইমু নামে মিথ্যা বিচার দিচ্ছ? না স্যার, আপনি মানে একটা জায়গায় দশটা থাপ্পড় মারেন, তাও আমি আপনার ঠকতে দেব না, কারণ আমি আপনার নুন খাইছি। দেখ, তুই এখনো আবল তাবল বকে যাচ্ছিস, আমার থেকে কিন্তু খারাপ এখন আর কেউ হবে না, বলে দিচ্ছি। স্যার, আমি আপনাকে মিথ্যা কথা কইতেছি না, আমি সত্য কইতেছি। স্যার, আপনি আমার একটু সময় দেন, দেখেন আমি আপনাকে প্রমাণ করে দেব। আরিয়ান স্যার আর ইমু ম্যাডাম দুইজনে মিলে আপনারা ঠকাইতেছে। দেখি, এটা কার ফোন? তোর হাতে এত দামি ফোন কোত্থেকে আইলো? এই ফোনটা আমার না, আরিয়ান স্যারের ফোন। এই ফোনের মাধ্যমেই আমি আপনার প্রমাণ করে দেব। শুধু স্যার, আপনি কিছু সময় আমার কথা মতো চলেন, আমি যা কই সেটা একটু শুনেন। আচ্ছা ঠিক আছে, তুই যা করছিস কর, কিন্তু তুই যদি ভুল প্রমাণ হস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা ঠিক আছে স্যার।
কিরকম সেটা তো আমি তোমার মুখে সবটাই শুনলাম। আমি তো কৃতজ্ঞ রিয়াজের কাছে যে রিয়াজকে এত অপমান অপদস্থ করার পরেও আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য সে প্রতিনিয়ত চেষ্টা করে গেছে এবং অবশেষে সে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। তা না হলে আমি সারা জীবন তোমাকে বিশ্বাস করে ঠকে যেতাম, আর তুমি তুমি আমার সমস্ত সম্পত্তি টাকা পয়সা হাতিয়ে আমাকে ধোকা দিয়ে পালাতে। হৃদয়, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি তোমাকে ভালোবাসি। জাস্ট শাট আপ, আবারও মিথ্যা কথা। হ্যাঁ, তোমার আর তোমার স্বামীর যদি এতই টাকার লোভ থাকে তাহলে তাহলে তুমি এখানে কাজ কেন করছো? তোমার স্বামী তোমাকে বিক্রি করে দিতে পারে না? হৃদয়, ডোন্ট শাউট। তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটা আমার অফিস, আর এখানে আমার উপরে কলাবাজি করার অধিকার কারো নেই। তোমাদের তো ভাগ্য ভালো যে আমি তোমাদেরকে এখনো পুলিশে দেইনি। এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাবে। তোমাদের জন্য আমার অফিসের দরজা সারা জীবনের জন্য বন্ধ। আর হ্যাঁ, চলে যাবার সময় তুমি তোমার ওই লুজার স্বামীকে এখান থেকে নিয়ে যাবে, কথাটা মনে রেখো। বেরো। স্যার, আমার ডাকছেন। হ্যাঁ, তোকে ডেকেছি, সরি রিয়াজ, তখন তোর গায়ে হাত তোলার জন্য। না না, সরি কইতেছেন কি লেগে স্যার, আমি আপনার উপরে কোনো রাগ নাই। রিয়াজ, পালে ক্ষমা করে দিস, আমি খুব প্লিজড তোর উপর। তুই যদি না থাকতি তাহলে আমার যে কি হতো? স্যার, এইটা তো আমার দায়িত্ব ছিল, আপনার সুখে দুঃখে আপনার পাশেই থাকা। স্যার, আপনি আমার মতো একটা দারোয়ানরা ধরাই ধরলেন। তুই আজকে প্রমাণ করে দিয়েছিস, তুই শুধু দারোয়ান না, তুই আমার অনেক আপন, তুই আমার ভাইয়ের মতো।